এই হচ্ছে এবিসি নিউজ এজিটি লাইভ। ইয়ে হ্যায় এবিসি নিউজ এজিটি লাইভ। দিস ইজ এবিসি নিউজ এজিটি লাইভ। That the culprits must be arrested within 12 hours. Otherwise, we will have to go for execution. And we have a program of sitting in a dhorna before the DGP office. But it is after 12 hours. We would like to see the culprits. इसका डिस्ट्रिक्ट ऑफिस में हुआ है, देन हेडक्वार्टर में सीपीएम का हुआ। इसका डिस्ट्रिक्ट ऑफिस में हुआ है, देन हेडक्वार्टर में सीपीएम का हुआ है, देन भी आपको एफआईआर फर्स्ट चाहिए। आराम से ही कर रहा हूँ, आराम से ही कर रहा हूँ, आराम से कर रहा हूँ, आराम से कर रहा हूँ, आराम से कर रहा हूँ। दिस इज द फर्स्ट टाइम आप ये आपका पहले आप क्लियर कर दीजिए। बाकी आप ये एक्शन लेंगे, हम लोग वहाँ खड़े थे, एक बार आप सीसीटीवी देखोगे, हमारे दो ऑफिसर भी लगा, जेल तो पे लगे यहाँ पर सो रंजीत पे लगी, दो लोगों की हमारे भी लगी, हम लोग, मैं खुद वहाँ पर था, आप खुद वीडियो देखना, मैं खुद वहाँ पर था, मैं खुद उन लोगों के साथ खड़ा जो भी हुआ है सीसीटीवी के अंदर। It is not the new one. Okay. Why you did not arrest anybody? Why? समझाऊँ उनका दूसरा सिलसिला। जेल चलो। आम तो सुनो ना। इधर तो कुछ भी नहीं है। इधर तो सिंगल तो ना। ना सिंगल नहीं जाए। इधर सिंगल था क्या? जो हम कुछ उनसे दुखता से आम हैं, इनको सामने दारा जाते हैं। इधर आपके लिए ना कि हमने आपके जितना हमने शुमल दो दिन हम लोग आपके लिए हमारा ऑफिस का सामने खड़ा है पुलिस के लिए। तभी इंसिडेंट हुआ है तो इट मींस द पुलिस इज इंटेलिजेंट। पुलिस इंटेलिजेंट दिस थिंग का है। इनके लीडर साहब ने जो बोला है, मैंने कहा सुना था, वही पे कोशिश साहब सामने का, कोशिश साहब सामने का है, पुलिस कोशिश करते हैं रहते हैं, कोशिश साहब सामने है, कोशिश साहब यू टेलिंग यू ओवर देयर एंड यू पीपल आर इंजर्ड, सो वो द लॉ एंड ऑर्डर ऑफ द सिटी আক্রান্ত হয় তখনই তো আপনাদের অ্যালার্ট হওয়ার দরকার ছিল। সাংবাদিকরা সবাই আজকে থানাতে এসেছি, এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই, আমরা বলেছি সবাই মিলে, আমরা দাবি করেছি যে আগামী 12 ঘন্টার মধ্যে সংবাদপত্র অফিসের সাথে আমরা সাথে যারা যুক্ত ছিল তাদেরকে গ্রেপ্তার করতে হবে, না হলে আমরা সবাই মিলে বসে পরবর্তী পদক্ষেপ আমরা গ্রহণ করব। ইতিমধ্যে আমাদের কাছে একাধিক প্রস্তাব এসছে, এখানে আজকে সিনিয়ররা সবাই এসছেন রাজ্যের, যারা আসেননি প্রেস ক্লাবের যিনি সভাপতি ওনার সাথে আমার কথা হয়েছে, রাজ্যের তথ্যমন্ত্রীর সাথে আমি কথা বলেছি, তথ্যমন্ত্রীকে আমি বলেছি যে এই ধরনের ঘটনা কোনোভাবেই সমর্থন করা যাবে না। তো আমাদের একটাই দাবি যে সংবাদপত্রের যে ক্ষতি হয়েছে এবং ওনার ক্ষতিপূরণ দিতে হবে, পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে, আগে যে জায়গা ছিল অফিসটা সেই জায়গাতে ওনাকে আবার রিপ্লেস করে দিতে হবে, আর গাড়ি যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা ক্ষতিপূরণ দিতে হবে। আমরা যদি এগুলো আমরা না পাই তাহলে আমরা পরবর্তী সময় আমরা বৃহত্তর আন্দোলনের দিকে আমরা যাব। এবং সানিকা শুধুমাত্র যে সংবাদপত্র অফিস যখন আক্রান্ত হয়েছে, হ্যাঁ, এবং পরপর দুটো
ঘটনা ঘটে গেছে এবং অফিসার ইনচার্জ হ্যাঁ উনি এখানে ছিলেন উনি কেন মানে সুও মতো কেসটা নিলেন না এবং আমরা যখন এখনই এলাম এখনই কিন্তু কেসটা নেওয়া হয়েছে কাজে আমরা আমরা কিন্তু পুলিশের কাজে একদম মানে ক্ষোভ প্রকাশ করছি এবং পুলিশ এখানে থাকা সত্ত্বেও কিন্তু কোনো রেজিস্ট্যান্স করা হয়নি তো এটা দিয়ে বোঝা যাচ্ছে যে আমাদের মানে সাংবাদিকদের যে পেশাগত অধিকার হ্যাঁ এখানে সাংঘাতিকভাবে আক্রান্ত এবং এই কারণে কিন্তু আমরা সবাই মানে কোনো একটা সংগঠন বা কোনো একটা ফোরাম থেকে এখানে আসিনি আমরা স্বতঃস্ফূর্তভাবে সবাই মিলে হ্যাঁ এবং সমস্ত সিনিয়র জার্নালিস্ট এবং জুনিয়র জার্নালিস্ট সবাই মিলে আমরা এখানে এসেছি এবং আমরা এর তীব্র প্রতিবাদ করছি এবং আমরা 12 ঘন্টার সময় কিন্তু বেঁধে দিয়েছি এবং এর মধ্যে যদি কোনো অ্যাকশন না হয় তাহলে আমরা আগামীকাল ডিজি অফিসের সামনে আমরা ধর্ণা দেব হ্যাঁ আমরা কিন্তু আমাদের গণতান্ত্রিক আন্দোলন শুধু রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ রাখবো না আমরা এটাকে সারা ভারতবর্ষে এবং সারা পৃথিবীতে আমরা নিয়ে যাব আমরা যদি কোনো মানে রিড্রেস যদি আমরা না পাই কারণ বারবারই সাংবাদিকরা আক্রান্ত হবে পুলিশ বলবে আমরা দেখছি হ্যাঁ আমরা একবার যাব অ্যাডমিনিস্ট্রেশনের কাছে হ্যাঁ ওনারা আমাদেরকে সুন্দর কথা বলবেন যে হ্যাঁ আমরা দোষীদেরকে অ্যারেস্ট করব আমরা কম্পেনসেশন দেব এসব বললে এখন হবে না এখন আমরা অ্যাকশন চাই আমরা দেখতে চাই যে যারা পত্রিকা অফিস ভেঙেছে তাদের কজনকে গ্রেপ্তার করা হয়েছে এই 12 ঘন্টার মধ্যে না হলে আমরা ধর্ণায় বসবো আমরা উইল গো ফ্রম পোস্ট টু পিলার্স হ্যাঁ আমরা সব জায়গায় যাব আইনি ব্যবস্থাও আমরা নেব আমরা গণতান্ত্রিক আন্দোলন করব আমরা পার্লামেন্টে তুলব আমরা আমরা দেশের সারা জায়গায় আন্দোলন করব এবং এটা এটাকে একটা আমরা একটা গ্লোবাল ইস্যু করে তুলব হ্যাঁ যদি আমরা মানে যদি এই কোনো রিড্রেস যদি না পাই আর একটা জিনিস দেখেন এটা তো আজকে প্রথম ইনসিডেন্ট না ত্রিপুরাতে সাংবাদিকদের উপর এর আগেও 28খানা ঘটনা হয়েছে এটার সূত্রপাত কবে কোথায় থেকে আপনারা সবাই জানেন আমরা বারবার ডিজি সাহেবের কাছে বলেছি চিফ মিনিস্টারকে বারবার বলেছি পুলিশের থানা লেভেলে যখন যেখানে আক্রান্ত হচ্ছে সাংবাদিক মামলা বলছি তারপরে তো কিছু হচ্ছে না তো এইবার আমরা তার জন্য একটা দৃষ্টান্তমূলক একটা কিছু আমাদের তরফ থেকে মানে সাংবাদিকদের তরফ থেকে কি মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টা জানানো হয় হ্যাঁ একাধিকবার সমস্ত সংগঠনগুলো জানিয়েছে আমরা অ্যাসেম্বলির জার্নালিস্ট পার্সোনালি ওনার সঙ্গে মিলিত হয়েছে এবং একাধিকবার আমরা ঘটনা আজকে ঘটনার পরে একটা কথা এই যে প্রতিবেদী কলম পত্রিকাটা এটার মধ্যে সাইনবোর্ড আছে এটা একটা রিনাউন এস্টাবলিশড কাগজ ত্রিপুরা রাজ্যে প্রতিবেদী কলম পত্রিকা চিনবে না এটা তো আমরা বিশ্বাস করি না আমরা কালকে কোন সময়ের প্রেস ক্লাবে বসতে পারি আমি এই ঘটনার পরে আমি আপনার উত্তর দিচ্ছি আমি এই ঘটনার পরে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ট্রাই করেছি একাধিকবার ওনার সুইচটা উনি মনে বাইরে আছেন সুইচটা অফ আছে আমি পাইনি কিন্তু তথ্যমন্ত্রীর সাথে আমি ইলাবোরেট কথা বলেছি এবং তথ্যমন্ত্রী এটা নিন্দা করেছেন উনি বলেছেন এগুলোকে কোনোভাবেই সমর্থন করেন না উনি এবং আমি বলেছি প্রয়োজনীয় ইমিডিয়েট ব্যবস্থা গ্রহণ করে মুখ্যমন্ত্রী যদি ফ্রি থাকেন আমরা আবার কথা বলি ঠিক আছে দেখা যাক আমরা তো এরকম আশ্বাস বহুবার পেয়েছি মুখ্যমন্ত্রী বলেছে বা শিক্ষামন্ত্রী বলেছে সবাই বলেছে ডিজিও একাধিকবার হবে না এইবার দেখি আমরা 12 ঘন্টা টাইম দিয়েছি 12 ঘন্টার মধ্যে যদি কিছু না হয় আমাদের নিরাপত্তা স্বার্থে বাঁচার স্বার্থে মিডিয়ার এবং গণতন্ত্রের স্বার্থে আমরা যা করার দরকার তারাই উপস্থিত নিচ্ছে না